হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজ বিশ্বকর্মা পুজো, তাই সবাইকে জানাচ্ছি বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা। তারপর বলো বন্ধুরা, তোমরা সবাই কে কেমন আছো? আশা করব সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ বিশ্বকর্মা পুজো বলে আমার বাড়িতে বাইক আর গাড়ি সব ধুয়ে পুজো করা শুরু হয়েছে সকাল থেকে। ছেলে তো অফিসের জন্য এগুলো কিছুই করেনি, আমার কর্তা নিজেই বাইকটা ধুইয়ে দিয়েছে আর পুরোহিত মশাইকে ডেকে এনে বাইকের পুজো করিয়ে নিয়েছে। আর গ্যারেজে গিয়ে আজ আর গাড়ি ধোয়ানো সম্ভব হয়নি, কারণ যিনি ধোয়ান ওনাকে পাওয়া যায়নি। আজ এমনিতেই গাড়ির চাকায় জল দিয়ে পরিষ্কার করে নিয়ে, কারণ 4-5 দিন আগেই গাড়ি ধোয়ানো হয়েছিল, পুজো করিয়ে নেওয়া হয়েছে। এইভাবে বাইক গাড়ি সব কিছুর পুজো সকাল সকালও কমপ্লিট করে নিল। বিশ্বকর্মা পুজোতে কিন্তু সবসময় আমি দেখেছি প্রচুর ঘুড়ি ওড়ে ছাদে, কিন্তু এবার গিয়ে ছাদে সেরকম ঘুড়ি ওড়ানো কিছুই দেখতে পেলাম না। তারপর তাড়াতাড়ি করে লাঞ্চ কমপ্লিট করে আমি বেশ সুন্দর করে শাড়ি পরে আর খুব সুন্দর করে সেজে গুজে বেরিয়ে পড়েছি। আরতি আর আমি মিলে দুজনে যাব ঘুরতে। আমার সাজাটা আজকে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। একটা রিক্সা নিয়েছি, কারণ আজ বিশ্বকর্মা পুজো বলে রাস্তায় অটো গাড়ি সব কিছুর সংখ্যাও কিন্তু ভীষণ কম, কারণ সব গাড়িতেই সকালবেলাটা পুজো করানোতে ব্যস্ত থাকে সবাই। আমি তারপর পৌঁছে গেলাম মেট্রো স্টেশনে, আর আরতি ওদিকে মেট্রো স্টেশনে কিন্তু আগে থেকেই পৌঁছে গেছে। আমার একটু দেরি হয়ে গেছে, কারণ আমাদের এখান থেকে এই টাইমটায় বেরোলে কিচ্ছু পাওয়া যায় না। যাই হোক, লাস্ট পর্যন্ত আরতির সঙ্গে দেখা হয়ে গেছে। মেট্রো স্টেশনের ভেতরে গিয়ে আমরা টিকিট কেটে নিয়ে মেট্রোতে চেপে বসেছি। দুজনে মিলে অনেক মনের সুখ দুঃখের গল্প করতে করতে এগিয়ে যাচ্ছি। আমরা দুজনে চলেছি দক্ষিণেশ্বর। এই প্রথমবার আমি মেট্রোতে করে দক্ষিণেশ্বর যাচ্ছি। দুজনে দেখো গল্পের ফাঁকে ফাঁকে অনেকটা পথ এগিয়ে এসেছি, যখন মেট্রো থেকে বেশ বাইরেটা দেখা যায়। কি ভালোই লাগছিল চারপাশটা, মনে হচ্ছিল যেন কোনো বিদেশে চলে এসেছি। এরকম দমদমের পর থেকে অনেক আগে থেকেই যদিও দেখা যায়, কিন্তু তবুও একটু ভিডিও করলাম বেশ ভালো লাগছিল বলে। এইভাবে আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর স্টেশনে। মেট্রো থেকে নেবে এই দেখো দক্ষিণেশ্বর স্টেশনে আমরা পৌঁছে গেলাম। এরপর এখান থেকে নিচে নেবে গিয়ে স্কাইওয়াক দিয়ে আমাদেরকে যেতে হবে মেট্রো দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। আমরা তার জন্য বেরিয়ে পড়েছি ওখান থেকে। দুজনেরই কোনো তাড়া নেই, তাই আস্তে ধীরে সুস্থে আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। আরতির সাজাটাও কিন্তু আজকে ভীষণ ভালো হয়েছিল। এই ড্রেসটা মানে এই ব্লাউজটা সেদিন আমরা কিনেছিলাম দক্ষিণাপন থেকে। আমি আর আরতি আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর। এখন আমরা স্কাইওয়াক দিয়ে হেঁটে যাচ্ছি মন্দিরের সামনে। এবার মন্দিরে যেতে যেতে অনেক প্রসাদের দোকানগুলো স্টলগুলো দেখতে পেলাম স্কাইওয়াকের ওপরে। এদের দেখে কিন্তু ভীষণ খারাপ লাগছিল, মনে হচ্ছিল দোকানগুলো খুব একটা বিক্রিবাট্টা হয় না, কারণ স্কাইওয়াকের ওপরে তো মন্দির থেকে বেশ অনেকটা দূর। এতটা দূরে জুতো খুলে প্রসাদ কিনে নিয়ে মন্দিরে হেঁটে যাওয়া না ঠিক সম্ভব নয়, কারণ পায়ের তলায় কিছু ফুটে যেতে পারে। সেই জন্যই হতে পারে আমার যেটা খুব বড় কারণ বলে মনে হলো আর কি। আর এই দোকানগুলো যখন নিচে ছিল হতে পারে তাদের বিক্রিবাট্টা অনেক হতো, আর এখানে একদমই চলছে না, কারণ এই দোকানদারেরা না হাত জোর করে প্রসাদ কেনবার কথা বলছিলেন। সেটা কিন্তু ভীষণ খারাপই লাগছিল, ব্যবসা করতে গিয়েও এদের হাত জোর করে প্রসাদ কেনার কথা সবাইকে বলতে হচ্ছে। কেমন যেন মনটা একটু মায়ের কাছে যাবার আগে খারাপ খারাপই লাগছিল এই অবস্থা দেখে। যাই হোক, আমরাও কিন্তু এখান থেকে কিনিনি, সেই নিচের যে স্টল সেখানে গিয়ে আমরা প্রসাদ কিনেছি। প্রসাদ কিনে নিয়ে মায়ের কাছে পুজো দিতে চলে গেলাম। এখানে তো জানো ভেতরে মোবাইল অ্যালাউ নয়, তাই মায়ের দর্শন তোমাদের করাতে পারলাম না, কিন্তু
মন্দিরের ভেতরে এই প্রথমবার আমি বিকেলবেলায় পুজো দিতে গেলাম, বেশ ভালোই লাগছিল। এসকেলেটার হয়েছে, নাবার জন্যে ওঠার জন্যে পায়ের অত কষ্ট নেই, খুব সহজেই মায়ের কাছে পৌঁছে যেতে পারবে। এই যে বিকেলবেলার পরিবেশটাও কিন্তু বেশ ভালো। আমি সকালেই এসেছি তো সব সময়, তাই এই প্রথমবার বিকেলটা দেখে ভালোই লাগলো। মায়ের দর্শন করে নিলাম, মায়ের দর্শন করে পুজো দিয়ে আমরা আবার বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়েছি, কারণ খুব বেশি সময় নেই, প্রায় সন্ধে হয়ে হয়ে এসছে। গঙ্গার ঘাটেও যেতে পারিনি, কারণ তখন গঙ্গার ঘাটে যাওয়া নাকি বন্ধ হয়ে যায়, অন্ধকার প্রায় হয়েই গিয়েছিল। আমি আর আরতি পুজো দিয়ে প্রসাদ নিয়ে আবার মেট্রো স্টেশনে এসে টিকিটের জন্য লাইন দিয়ে দিলাম, কারণ বেশ ভিড়ই ছিল বিশ্বকর্মা পুজো বলেই মনে হয় এতটা ভিড় বিকেলবেলাতে দক্ষিণেশ্বরে। আমরা টিকিট নিয়ে আবার আইসক্রিম খাবো বলে স্থির করলাম। দুজনে দুটো আইসক্রিম কিনে নিয়েছি, আরতি কিনলো ডাব আইসক্রিম। আমি ডাব আইসক্রিম কখনো খাইনি, সেই জন্য ঠিক সাহস পেলাম না যে টেস্টটা কেমন লাগবে। আমি নিয়ে নিলাম ড্রাই ফ্রুট আইসক্রিম, বেশ ভালো লাগছিলো। আর আইসক্রিমের মধ্যে না আমার বেশ চকলেটের টুকরো, ফ্রুটের টুকরো এগুলো পড়লে বেশ ভালো লাগে। আমি কেশর পিস্তাটাও বেশ ভালোই বাসি। সব কিছু খেয়ে দিয়ে বাড়ি ফেরার পালা। দেখো মানির জন্য এই খেলনাটা কিনে নিয়েছি, মানির জন্য এই খেলনাটা কিনে নিয়ে বাড়িতে এসে দেখলাম আবার বড় ছেলে লাড্ডু নিয়ে এসছে বিশ্বকর্মা পুজো উপলক্ষে। আর এদিকে ছোট ছেলে খাবারগুলো নিয়ে এসছে, আরেকটা স্টিক ছিল সেটা আমি খেয়ে নিয়েছি, দেখা যাক এবার কেমন কি। এটা দেখো আরও দেখতে খুব সুন্দর, সবই আমি একটু একটু খাচ্ছি, আবার ছেলে এসে খাবে, বেশ ভালো খেতে। যাই হোক, সারাটা দিন ভালোই কেটে গেল, সন্ধেটাও মজা করেই কাটালাম, আর এটাও বেশ একটা নতুনত্ব খাবারও খেলাম, আগেও একবার এনেছিল ছোট ছেলে। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, আর প্লিজ আমার পুরো ভিডিও দেখে জানিও কেমন লাগছে, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর তোমাদের কার কেমন কাটলো বিশ্বকর্মা পুজো, বা বিশেষ কিছু করলে কি না, শপিং কী করছো পুজোর, অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু তাহলে আজকের মতো বাই।